রমজানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বাহরানাস্থ বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বিকেলে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় তিন শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় জহিরুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম ভূইয়া উপজেলা ছাত্রলীগ সদস্য কাজী সাইফুল ইসলাম